Hello everyone, today I'm going to share with you a very beautiful and tasty bun recipe. Now, abar ekta chotto surprise ache. Hello everyone, মিষ্টতায় ভরা আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমি আবারও চলে এসেছি আপনাদেরই কাছে। আমি আপনাদের দিয়া আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আপনাদেরই প্রিয় শো নীল দিয়াতে। এই বান রেসিপিটি করার জন্য আমি প্রথমে 150 গ্রাম স্ট্রবেরি ছাড়িয়ে নিয়েছি। আমি যতক্ষণ এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রিয় নীল দিয়াকে ছটফট সাবস্ক্রাইব করে নিন যাতে কোনো রেসিপি আপনারা মিস না করেন। এবার ফ্লেমটা অন করে আমরা হাফ স্পুন বাটার অ্যাড করব। এবার এতে 150 ml মিল্ক আমরা অ্যাড করব। এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1/4 স্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করব এবং আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে স্ট্রবেরি পিউরিটাকে আমরা অ্যাড করে দেব। এবং এটাকে 2 মিনিট লো হিটে কুক করে নেব। এবার এর মধ্যে আমরা 3 স্পুন সুগার পাউডার অ্যাড করব এবং এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে কর্ন স্টার্চ আমরা অ্যাড করব। আমরা এখানে 2 টেবিল স্পুন কর্ন স্টার্চ অ্যাড করে দেব এবং এটাকে ভালো করে লো ফ্লেমে মিশিয়ে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, এটাকে কন্টিনিউয়াসলি এইভাবে নাড়তে হবে এবং আমাদের আরেকটু ঘন করতে হবে। আরো একটা কথা, যখন দুধের ওপর আমরা স্ট্রবেরিটাকে দেব, দুধটা হালকা ছানা কাটতে থাকবে, আমাদের ওটারই প্রয়োজন, তাতে টেস্টটা আরো ভালো হবে। আমাদের এটা হয়ে গেছে, এবার ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা হতে দেব এবং এটাকে 30 মিনিটসের জন্য রেফ্রিজারেটরে স্টোর করব। এবার আমরা একটা মিক্সিং বোল নেব এবং এটাতে আমরা অল পারপাস ফ্লাওয়ার, আমি এখানে 1.5 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিচ্ছি এবং এটাকে ভালো করে সেট করে নেব। আপনাদের প্রিয় নীল দিয়া সম্পর্কে বা এই ভিডিও সম্পর্কে যদি কোনো সাজেশন বা কমেন্টস থাকে এক্ষুনি কমেন্টসের মাধ্যমে জানান। এবার এর মধ্যে 1 পিঞ্চ অফ সল্ট, 1 স্পুন সুগার পাউডার, 1 টেবিল স্পুন বেকিং পাউডার অ্যান্ড 1/2 স্পুন ইস্ট অ্যাড করব এবং এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই ডোটাকে আমরা ওয়ার্ম মিল্ক দিয়ে বানাবো। এবার এর মধ্যে 1 স্পুন ভেজিটেবল অয়েল বা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে 15 মিনিট
লিড দিয়ে রেস্টে রেখে দেব। 15 মিনিট পর এবার এই ডোটাকে আমরা একটা কাটারের সাহায্যে সমান ভাগে ভাগ করে নেব। এবার আমরা ঠিক এমন একটা থালা নেব এবং একটা কাপড় এর মধ্যে দিয়ে দেব। আমি ঠিক রাউন্ড শেপে এইভাবে পেপার কাট করে নিয়েছি, এখানে দিয়ে দেব। এবার একটা ডো নেব এবং বাকিগুলোকে এইভাবে বোলের মধ্যে রেখে লিড দিয়ে রাখবো। এটাকে হাত দিয়ে এরম করে স্প্রেড করে নেব। এবার এই পোরটাকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটাকে ফোল্ড করে নেব। এবার গোল করার পর ছোট ছোট করে এইভাবে গোল বল করে নিতে হবে। এবার এটাকে এর মাথায় এইভাবে দিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, আমি এখানে টেডি বিয়ারের শেপ দিচ্ছি। ঠিক এইভাবে সবগুলোকে করে নিতে হবে। আমি অলরেডি একটা ডেচকিতে জল গরম বসিয়ে দিয়েছিলাম, এবার এই প্যানগুলোকে এর উপরে দিয়ে দেব, দিয়ে লিড দিয়ে দেব। এটা আমরা ওপেন রাখবো, এটাকে আমরা হতে দেব 30 মিনিটসের জন্য মিডিয়াম টু লো হিটে। দেখুন আফটার 30 মিনিটস পর কতটা বিউটিফুল লাগছে দেখুন। এবার আমরা ফ্লেমটা অফ করে এটাকে ঠান্ডা হতে দেব এবং সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখুন আমি বানগুলোকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি এবং চকলেট সস দিয়ে এবং একটা টুথপিকের সাহায্যে চোখ এবং নাক এঁকে নিয়েছি। দেখুন আমি দেখাচ্ছি, কতটা বিউটিফুল লাগছে তাই না? ঝটপট লাইক বাটনটা প্রেস করে দিন। দেখুন কতখানি বিউটিফুল লাগছে, দেখুন এর মধ্যে থেকে একটা আমি কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা ডেলিশিয়াস লাগছে দেখতে, তাই না? এটাকে আমরা চকলেট সসের সঙ্গে পরিবেশন করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনারা খুব এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্টস করার জন্য এবং নীলদিয়াকে এতটাও ভালোবাসা দেওয়ার জন্য। বাই ফর নাও, হ্যাভ আ গুড ডে।